The therapeutic values of music and dance have been known for many years, but to organize them into a formal academic discipline requires just more than desire. If you go back to human history, you'll notice that the first communication for the first 30,000 to 40,000 years has been through performances. Our vocal cords emerged much later. In human history, আমরা ধরি নর্মালি 70,000 বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে এসেছিল হোমো সাপিয়েনেরা। সেইখান থেকে যদি আমরা মানব জাতির ইতিহাসকে নিই, মানব জাতির ইতিহাসকে অনেকভাবে টানা যায়। আমরা চলে যেতে পারি আমাদের আদি পুরুষে, আমরা বলতে পারি যে নিয়ান্ডারথালের সাথে আমাদের সম্পর্ক আছে। কিন্তু একাডেমিক্স আমরা ধরে নিই যে 70,000 বছর আগে, যখন 65 বলে কেউ 70 বলে, আমরা তো ডেট তখন কারোর কাছে ঘড়ি ছিল না, 70,000 বছর আগে যখন আফ্রিকার থেকে মানব জাতি বেরিয়ে এলো, যাদেরকে আমরা হোমো সাপিয়েন বলি, তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন ভাষা ছিল না, কোনো ভাষা তখন হয়নি। সেই থেকে দেখা যাচ্ছে ক্রমাগত নিওলিথিক পিরিয়ড অবধি, যেটাকে আমরা ধরি 5,000 বছর আগে বা 7,000 বছর আগে, এই যে 65,000 বছর মানব জাতি কী করে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, কী করে কমিউনিকেট করত, আপনি লক্ষ্য করে দেখবেন দু রকমের ছিল, একটা ভিজুয়াল আর্ট আর একটা পারফর্মিং আর্ট। কেউ কাউকে কিছু বোঝাতে গেলে মাইম করে বোঝাতো, এসছিল আমাকে ধরছিল, আমি তাকে এই করলাম, পুরোটাই মাইমের মাধ্যমে। তার মানে আমি বলার চেষ্টা করছি যে প্রায় 70,000-এর মধ্যে যদি আমরা ধরে নিই যে 65,000 বা 64,000 বছর মানুষ ভাষা ছাড়া চালিয়েছে, ফর্মাল ভাষা ছাড়া চালিয়েছে, তবে দেখবেন যে আমাদের মধ্যে এখনো সকলের মধ্যে একটা জেনেটিক আর্ট যাচ্ছে, কমিউনিকেশন থ্রু হ্যান্ডস অ্যান্ড সিম্বলস। ডাক্তারেরা বলেন যে বাক্যের মাধ্যমে আমরা 5-7% বোঝাতে পারি মানুষের। মানুষের সাথে যখন দেখা হয়, প্রথমে দুটো কম্পিউটার একসাথে কাজ করে, দুটো কম্পিউটার কম্পিউটারের নোট মেলায়। দাড়িওয়ালা লোক আমার একদম পছন্দ নয়, নেগেটিভ টিক। দাঁত যার বেশি তার আমাকে ছোটবেলায় মেরেছিল, লক্ষ্মী টেড়া ভালো লাগে না। এই যে প্লাস অ্যান্ড মাইনাস কিন্তু আমাদের কম্পিউটার প্রচণ্ডভাবে কাজ করে। আহা, চোখগুলো কত সুন্দর! প্রথমে কম্পিউটার, তারপরে চাওয়াচাওয়ি, দেখা দেখি, তারপরে ভাষার মাধ্যমে আমরা বলি। সেই ভাষা তো আমরা এখনো বলি, যে ভাষার মধ্যে আমরা যে ভাষাতে নিজেদের বলার চেষ্টা করছি, অন্য লোকটি কিন্তু একসাথে সাথে সেই ভাষার থেকে তার সাবটেক্সট বার করে নিচ্ছে। আমি আফ্রিকা ঘুরে এলাম, মানে আমার সামর্থ্য আছে, তাই তো? তুমি আফ্রিকা যেতে পারো নি, ইত্যাদি ইত্যাদি সাবটেক্সট। এখন দেখা যাচ্ছে যে কমিউনিকেশনের মধ্যে টেক্সট সাবটেক্সট একসাথে খেলছে। একটা হিউম্যান কম্পিউটার সিস্টেমস আর ওয়ার্কিং, যেখানে প্রচণ্ড ভালোভাবে একটা মেমোরি ব্যাংক। আর সবচেয়ে বড় জিনিস আমরা যেটা লক্ষ্য করি, যে একটা জেনেটিক প্রম্পটিং, জেনেটিক প্রম্পটিং, জিনসের মাধ্যমে কম্পিউটার সিগন্যাল পাঠানো, আমরা জেনেটিক প্রম্পটিং বলি। জেনেটিক প্রম্পটিং কিন্তু অনেক হাজার বছর লাগে সেটাকে সেট করতে। আজকে যদি আমি ঠিক করি যে আমি আমি এই জিনসের অনুযায়ী চিন্তা করব, এই যন্ত্রণার বন্ধই করে দিতে হবে, তো আমরা যদি চিন্তা করি যে আমি আজকে একটা জিনস আনবো, আমার আমি চাইছি, হিটলার চেষ্টা করেছিলেন একটা জেনেটিক রেভলিউশন করে একটা সুপারম্যান, আর্য সুপারম্যান তৈরি করতে। হিটলার ট্রাইড ভেরি হার্ড, হিটলার যদি চেষ্টা করে জিততেন, হ্যাঁ, উনি যদি খুব চেষ্টাও করতেন, গোটা 50-এক হিটলার লাগতো সে সুপারম্যান আসতে। কারণ অনেক বছর ধরে জেনেটিক প্রম্পটিংগুলো লাগে, আস্তে আস্তে দিজ আর কেমিক্যাল সিক্রিয়েশন, সেগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কমপ্লিট সায়েন্স আছে, যে হাউ আর পার্সন রিয়াক্টস
তারে আমি কেন এত কমপ্লিকেটেড কথাবার্তা বলছি তার কারণটা হচ্ছে বোঝাবার চেষ্টা করছি যে দি বেসিক জেনেটিক আর্জেস ম্যান তার মধ্যে লুকোনো আছে যে কটা ডমিনিয়ারিং জিনস তার মধ্যে সঙ্গীত নৃত্য নাটক প্রত্যেক জনের মধ্যে আছে লজ্জায় কেউ এগোতে পারে না আমি যেরকম নাটক করতে গিয়ে আমি বুঝতাম না হাতগুলো নিয়ে কি করব খুব অস্বস্তি হতো আমি তারপরে নাটক ছেড়েই দিলাম এখনো দেখবেন আমি হাতগুলোকে এরম করে ধরে থাকি কেন জানি হাতগুলোর সাথে আমার একটা কিরকম বিবাদ আছে হ্যাঁ তো কে কোনটা দিয়ে করলো সেটা বড় কথা না কিন্তু নাটক বোঝা নাটকের নোয়ান্সেস বোঝা নাচ বোঝা আমাদের সকলের মধ্যে আছে প্রত্যেকটি মানুষের মধ্যে গানের সুর আছে এরপরে চলে আসি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আজকের একটা দুনিয়ায় আমার খুব ভালো লাগলো ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়েছিলাম এখন দুর্গা পুজোর একটা ওদের মহিষবুদ্দিনীর একটা এক্সিবিশন এবং নাচ উদ্বোধন করতে সেখানে দেখলাম হিউম্যান ক্লক বলে একটা ঘড়ি বানিয়েছে তারা চব্বিশ ঘন্টার ঘড়ি ওরা কিন্তু আরেকটু পিছিয়ে গেছে ওরা একেবারে শুরু করেছে এই এই আমাদের এখানে আমাদের মানে পৃথিবী কি করে সৃষ্টি হলো সেখান থেকে শুরু করাতে দেখাচ্ছে মানব জাতির আগমন দেখাচ্ছে ওরা এগারো ঘন্টা পঞ্চাশ সেকেন্ডের কাছাকাছি এগারো ঘন্টা পেরিয়ে প্রায় বারো মানে সরি আমরা বলছি চব্বিশ ঘন্টা সার্কেল নিয়েছে চব্বিশ ঘন্টা বলছে দু চার মিনিট আগে মানুষ এসছে মানে যদি আপনি সেই পরিধিতে সেই স্কেলে নেন আমি অত কমপ্লিকেশনে যেতে চাই না আমি চলে আসছি সোজাসুজি যে মানুষ তখন এসে গেছে সত্তর হাজারকে বেশ হিসেবে নিচ্ছি তার মধ্যে আমরা দেখছি যে প্রথম কথা যে পঁয়ষট্টি হাজার বছর কাছাকাছি তারা কোনো ভাষা ছিল না ধরুন ভাষা ছন্দ এগুলো আসতে আমাদের সময় লেগেছে কেউ বলে সাত কেউ বলে বারো অসুবিধা কিচ্ছু নেই কেন আসলে গিয়ে ভাষাবিদ যারা আছেন তারা জানেন যে কনসোনেন্ট এগুলো নিয়ে আমাদের সেট করতে ষোলশ শতাব্দীতে করেছি সবাই সব সবাই ষোলশ শতাব্দী বাংলা আমি এখন বুঝতে পারি না অষ্টাদশ শতাব্দীর বাংলা বুঝতে আমার কষ্ট হয় অতএব দিস ইজ কমপ্লিটলি এভলিউশনারি ঝগড়া করে কোনো লাভ নেই বলে বেদে ছন্দ লুকিয়ে আছে খুব ভালো কথা বেদ লেখা হয়েছে কবে নোটিং আমরা বলি খ্রিস্টপূর্ব ন শতাব্দী বা আট শতাব্দী আগে মানে আজকের থেকে হিসাব করলে এক্স্যাক্টলি সাতাশশো বছর আগে যদি চার হাজার বছরও হয়ে থাকে লিখেছি কেন্দ্র আমরা পঁচিশে সাতাশে বছর আগে তারপরে এগুলোর মধ্যে তফাৎ থেকে যাচ্ছে এই মুহূর্তে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই আপনারা দেখবেন খুব আশ্চর্য ব্যাপার চলছে আমাদের বৈজ্ঞানিক প্রগতি বলি যদি কথাটা বা বৈজ্ঞানিক বিকাশ যেই গতিতে হয়েছে সেই গতির থেকে হঠাৎ একবিংশ শতাব্দীর গোড়াতে গিয়ে একটা বিস্ফোরণ হচ্ছে আমি আমার ছাত্র জীবনে দেখেছি যাদবপুর ইউনিভার্সিটির প্রথম কম্পিউটার প্রায় এই ঘরের সাইজে এত বড় নয় মানে প্রায় অর্ধেক সাইজ গোটা পঁচিশ এক আলমারি মিলে একটা কম্পিউটার তার মেমোরি চিপ ছিল আজকাল যে মোবাইল আছে তার অর্ধেক সেই কম্পিউটারে কাগজ ফিট করতাম আমরা ওগুলোকে পাঞ্চ কার্ড বলতো পাঞ্চ কার্ডগুলো বেরিয়ে এসে সেগুলো থেকে বাসের টিকিট হতো যারা আমাদের মতন বৃদ্ধরা যারা রয়েছেন তারা বাসের টিকিটে দেখেছেন পাঞ্চ কার্ড সেইখান থেকে গিয়ে মানব জাতি তারা চলে এলো পিসি তারা আমরা চলে এলাম পার্সোনাল কম্পিউটার মোবাইলস ইন্টিগ্রেটেড চিপ এমন একটা দ্রুত গতিতে এগোচ্ছে যে আমরা সকলে পাগল হয়ে যাওয়ার অবস্থা আমরা নিতে পাচ্ছি না এত ইনফরমেশন পাচ্ছি এত সুবিধা পাচ্ছি এত তথ্য পাচ্ছি এত কি বলবো এত ওপেনিং দেখতে পাচ্ছি যে আজকে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নিজের সাথে এখনো শান্তি করে উঠতে পারে না পাচ্ছে না তো এটা আমাদের মেনে নিতে হবে কেন এই যে হঠাৎ একটা প্রচন্ড গতিতে বেরিয়ে গেল তাতে হচ্ছে কি যে প্রত্যেকটি প্রজন্ম তার বুদ্ধি বলুন তার সম্পদ বলুন আগামী প্রজন্মকে দেওয়ার চেষ্টা করে মা কিছু চেষ্টা করে বাবা কিছু চেষ্টা করে অধ্যাপকরা কিছু চেষ্টা করে নতুন প্রজন্ম তার কিছুখানি নেয় কিছুখানি তারা বর্জন করে নিয়ে তারপর তাদের নিজেদের বুদ্ধি নিয়ে তারা তাদের মতন বাড়ায় এইভাবে জিনিসটা এগোয় এবং সবাই সবার কাছে ব্যাকডেটেড কিছু যায় আসে না তাদের
আমি আমার ছেলেকে বলতাম যেরকম যে এভরি জেনারেশন হ্যাজ রাইট টু মেক ইটস ওন মিস্টেকস, আমার মতো মিস্টেক করেছো তোমরা গিয়ে তোমার মতো মিস্টেক করে শেখো। আর একটা কথা ওকে শোনাতাম সবসময় যে ইয়াং থিঙ্ক দ্য ওল্ড আর ফুলস, অল্প বয়সের মনে করে যে বুড়োরা বৃদ্ধরা বোকা, দ্য ওল্ড নো দ্য ইয়াং আর ফুলস, এটি তফাত। যাই হোক, আমি এখন থেকে একটু সিরিয়াসলি বলছি যে দেখা যাচ্ছে যে এমন হঠাৎভাবে বেরিয়েছে টুইটার, যেরকম আমি ওইখানে বসে দেখছিলাম টুইটারে আর মেসেজ যাচ্ছে কেন, ওর মাধ্যমে যেসব মেসেজগুলো পাই তাতে কিন্তু আর্লি সিগন্যালগুলো এসে যায়। প্রথমে টুইটারের মাধ্যমে আমরা জানিয়েছিল যে মোদি, মিস্টার মোদির ইন্টারভিউ দূরদর্শন কেটে দিয়েছে, এই থেকে একটা বিস্ফোরণ হবে, আমি প্রথমে টুইটারের মাধ্যমে জেনেছিলাম। সোশ্যাল মিডিয়া ছাড়া কেউ এইসব নিয়ে কথা বলে না। এই যে হঠাৎ স্পিড বেড়ে যাওয়া, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গত শতাব্দীর শেষ দশকে এবং এই শতাব্দীর গোড়াতে একটা ছন্ন ছাড়া ভাব এসে যাচ্ছে, হয় আমি নিতে পারবো বা নিতে পারবো না, আমার সামনে যে চয়েস রাখা হয়েছে। এটা আমাদের প্রজন্ম ছিল কি যে বাবা মা দাদু দিদা এদের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো কিনা, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, আমি যেটা চাই সেটা পারবো কিনা, তার একটা লিমিটেশন ছিল, তার একটা সীমাবদ্ধতা ছিল। এখন যেটা হচ্ছে যে এই যে চয়েস, এই যে অপশনস, এই যে ইনফরমেশন, এই যে ফাস্ট স্পিড, তাতে এন্টায়ার থিংটা পাল্টে যাচ্ছে। প্রত্যেকটার মধ্যে একটা আমি লক্ষ্য হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, দ্বন্দ্ব এমন একটা অবস্থায় চলে যাচ্ছে। কালকে কয়েকজন অধ্যাপক আমাকে বলছিলেন যে তাদের ছাত্ররা নাকি SMS করে বলে কখন আসছেন। হ্যাঁ, ছাত্ররা SMS করে প্রিন্সিপালকে জানিয়ে দেয় যে আমরা ক্লাসে বসে আছি। আমরা জানতেও পারতাম না কখন তারা এলো না এলো, আসেনি আজকে হেড, এই বিকেসি আসেনি, মা আচ্ছা গেছে চল পকড়া খেয়ে আসি, কিন্তু এই যে আমি এসেছি, মানে আমার টাইমের ভ্যালু একসাথে সাথে মূল্যায়নের মূল্যর পরিবর্তন সব সাথে হচ্ছে। এর মধ্যে আমাদের কিন্তু অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং অন্যপ্যাথিক দাওয়ায় হবে না। আমি দেখতে পাচ্ছি, আমিও বেশ বৃদ্ধ হয়ে গেছি, 60 ক্রস করে গেছি 75 আগে, সিনিয়র সিটিজেন হিসেবে 8% 3-12 বেশি দেয় আমাকে, তার চেয়ে বেশি যেটা দেয় কি যে একটা 60 বছর বা 6 দশকের ভুল করার, ভুল থেকে বেরিয়ে আসার একটা উপায়। আমি বলছি কিছুতেই হবে না। আমি অনেক জনকে দেখছি, অনেক ব্যক্তিকে দেখছি, অনেক লোককে দেখছি, অনেক পরিবারে দেখছি যে তারা চেষ্টা করছে যে এই যে মনু এগোতে পাচ্ছে না, তাকে বোধ হয় কোচিং দিলে ভালো হয়। আমাদের সব কোচিং কি ছিল তাই জানতাম না, তুমি জানতে? আমি তো জানতাম না। কোচিং মোচিং হেনা তেনা, কোটায় পাঠালে IIT, এই যে দ্রুত গতিতে এগুলো এগুলো তো রয়েছে, IAS-এ বসতে হবে, বাকি কমে গেছে এই রাজ্যে, তো ক্যাটে এত পেতে হবে, এতে এত পার্সেন্টেজ পেতে হবে। দি ডিমান্ডস অ্যান্ড প্রেশার্স অপন আ জেনারেশন, দিস জেনারেশন ইজ বিকামিং সো ইম্পসিবল দ্যাট সোশ্যাল অ্যানোমি, আমরা যেটাকে সোশ্যালজির ভাষায় বসি সোশ্যাল অ্যানোমি, একটা অ্যামাউন্ট অফ কমপ্লিট ডিসওরিয়েন্টেশন উইদিন সোসাইটি পার ইন্ডিভিজুয়াল ইজ ইনক্রিজিং। দেয়ার ফোর আই উড সাবমিট দ্যাট ইটস হাই টাইম দ্যাট উই লুকড ব্যাক টু জেনেটিক সলিউশনস, অ্যান্ড ইন সলিউশনস দ্যাট আর হিডেন উইদিন দ্য জিনস আর 70,000 ইয়ার্স অফ কালচারাল প্রম্পটিং ইন দ্য লাইন অফ মিউজিক, ড্রামা অ্যান্ড ডান্স। আই এম মেনশনিং ওনলি 3, তাছাড়া ভিজুয়াল আর্টসও আছে, যে যার অভিব্যক্তি যেভাবে প্রকাশ করতে পারছে, যে যার অন্তরের ইচ্ছা অন্তরের এটা যেভাবে প্রকাশ করতে পারছে। অতএব 3টার মধ্যে রাখলে যে সীমিত করা উচিত নয়, আমি ধরে নিচ্ছি পারফর্মিং আর্টস একটা, ধরুন আপনি যদি দুটো দেখেন, এরকম যখন সমাজের মধ্যে হতো, আপনি যদি দেখেন ইসলামের কিছুখানি রিগরাস রুটিনের থেকে বেরোতে গিয়ে সুফিরা চলে এলো, সুফি দরবেশদের কিন্তু একটা পয়েন্টের পরে তারা আর তর্ক বিতর্ক গান টান কিছু করতো না, তারা ঘুরে ঘুরে নাচ করতেন। দরবেশের নাচ দেখেছেন, গোল করে নাচা, যেটাকে আমরা বলি ডান্স অফ অ্যাবান্ডন, সব ভুলে গিয়ে নাচে নিজেকে মগ্ন রাখা, ঘুরে 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 ভগবানের সাথে
যেভাবে আমাদের বৈষ্ণব ধর্ম লোকেরা তারাও হাত তুলে দিয়ে তারা নিজেদের হারিয়ে ফেলতেন। আপনি দুটো জাস্ট দুটো হ্যাঁ দুটো দুটো উদাহরণ দিলাম বৈষ্ণবদের বৈষ্ণবের বৈষ্ণবদের নাচ বলুন। একটা স্টেজ আসে যেখানে আর লজিকে কাজ করছে না, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং, লজিকে আর কাজ করছে না। লজিকে কাজ না করলেই আমরা চোখের সামনে দুটো তিনটে অপশন দিচ্ছি। একটা হচ্ছে ভগবান ভগবানের কাছে গিয়ে পড়ে থাকা, এটা কেমন কেমন লাগছে। কেউ কেউ বলবে আমি এখন আন্ডার এজ, এখন যাওয়ার সময় হয়নি, ভগবানের সাথে এটা পরে করব। আবার কেউ কেউ বলে গড মেন, এই যে দেখছেন এতগুলো ভণ্ড, আমি সরি আমার বলা উচিত কিনা জানি না, কিন্তু আমি তাদের ভণ্ডই মনে করি, এতগুলো ভণ্ড তারা চালিয়ে যাচ্ছে একটার পর একটা, তারা দেখাচ্ছে আমার পকেটে দাওয়াই আছে, তুমি চলে এসো আমি তোমাকে এই অশান্তির থেকে মুক্তি দিচ্ছি। আসল মুক্তি কিন্তু আমার নিজের ভেতরে গিয়ে দেখতে হবে, আমার জেনেটিক রিসোর্স থেকে আমি এখন কি বার করতে পারি, বাইরের কৃত্রিম ওষুধ না নিয়ে আমি ভেতর থেকে কি বার করতে পারি। এই প্রচেষ্টায় সাথে আমি আজকে এদের সেন্টারটাকে যদি জড়িয়ে ফেলি, তবে আপনারা বুঝতে পারবেন এর তাৎপর্যটা কোথায়। আমি জানি না অমিতা দেবী ওইভাবে থিওরিটিক্যালি চিন্তা করে করেছেন কি না, নিশ্চয় করেছেন, কিন্তু এর যে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কোপ ফর ওয়ান মোর রোড টুয়ার্ডস ওয়েলনেস, আমরা কথাটা আজকাল ব্যবহার করি, হেলথ কথাটা ব্যবহার হয় না, আমরা বলার চেষ্টা হচ্ছে ওয়েলনেস। ওয়েলনেস এই জন্যেই যে আজকে যদি আমি একটা শারীরিক রোগকে কোনো রকম দুটো অ্যালোপ্যাথি দিয়ে ঠিক করতে পারি, দুটো বড়ি দিয়ে ঠিক করতে পারি, আমি কিন্তু ওয়েল হলাম না, তার একটা স্পর্শ তার একটা দিককে আমি কোনো রকম একটা নিয়ন্ত্রণে আনলাম। ওভারঅল ওয়েলনেসের জন্য কিন্তু আমার মনে হয় ইট ইজ টাইম টু লুক ব্যাক টু দ্য হিউজ অ্যামাউন্ট অফ জেনেটিক রিসোর্সেস, জেনেটিক পুলস, প্রেশার্স রিসোর্সেস অ্যান্ড প্রম্পটিংস দ্যাট উই হ্যাভ উইদ ইন আস টু কাম টু সলিউশনস দ্যাট আর বেসড মোর ইন কনসোনেন্স উইথ আর এন্টায়ার মেক আপ দ্যান উইথ হোয়াট ইজ অফার্ড টু আস বাই ওয়ে অফ বিটস বাইটস অ্যান্ড ডিজিটস। আমি একবারও বলছি না বিট বাইটস অ্যান্ড ডিজিটস থেকে আমরা সরে যাব, আমি খালি বলার চেষ্টা করছি যে বিট বাইটস অ্যান্ড ডিজিটস আমার সামনে থাকবে, কিন্তু আমি আমার নিজের মধ্যে ইন্ট্রোস্পেকশন করে কোনো কোনো সময় আমার কিছুক্ষণ জেনে খ্যাপা হতে হবে, ছেড়ে দিতে হবে। একটা স্টেজে পরে আমারও হয় যখন এত ঘুরতে হয় এত ঘুরতে হয়, কোনো কোনো দিন এই মাসে একদিন পারি আজকাল, তাম করে শুয়ে পড়লাম, তার পরের দিন এগারোটে উঠলাম, নিজে উঠেই একটা গিল্ট ভাবি না কি করলাম আমি, কি জানে সাড়ে পাঁচটা ছটায় ওঠার লোক আমার এত লেখা হলো না, সেই দিনকার মতন ছেড়ে দিলাম, নিয়ে নিজেকে আস্তে করে ঢেউয়ের সাথে বয়ে গেলাম। এই যে আমাদের টেন্ডেন্সি, আমি আমার তরফ থেকে এর বেশি কিছু বলবো না, আমি আবার যেভাবে বলেছেন দুটো ভাষায় কথা বলবো। আই টেক দিস অপরচুনিটি টু উইশ এভরি স্টুডেন্ট, এভরি ফ্যাকাল্টি মেম্বার, এভরি এক্সপার্ট হুজ অ্যাসোসিয়েটেড উইথ দিস সেন্টার টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট দে আর ডুইং ইজ নট এক্সটেন্ডিং দ্য মিউজিক, এক্সটেন্ডিং দ্য পারফর্মিং আর্টস টু দেয়ার থেরাপিউটিক ভ্যালুস, বাট দে আর অ্যাকচুয়ালি প্লেয়িং আপন দ্য জেনেটিক আর্জেস অফ এভরি হিউম্যান অ্যান্ড টু চ্যানালাইজ দিস জেনেটিক পুলস অ্যান্ড দিস জেনেটিক প্রম্পটিংস টু কাম টু টার্মস উইথ ওয়ান সেলফ। আমি নিজের সাথে বোঝাপড়া করতে পারলাম কিনা, ঘুরে ফিরে এই পৃথিবীটা আমি যাই করে থাকি, আমি যদি নিজের সাথে বোঝাপড়াটা না করে থাকি, আমি যদি নিজেকে মিথ্যে কথা বলি, তো কতদিন আমি চালাতে পারবো, আজ না হয়তো কাল আমি গিয়ে কোলাপস করব। দ্য এন্টায়ার ওয়ার্ল্ডস অ্যাটেনশন ইজ নট টু হাউ মাচ উই ক্যান অ্যাচিভ, মঙ্গলায়ন থেকে আর কোন আয়নও যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু আমি নিজের ভেতরে ঢুকে, আমি কোনো রকমের তাত্ত্বিক বা কোনো ধার্মিক কথাবার্তা বলছি না, আমি নিজের ভেতরে ঢুকে এই থেকেই আপনি যোগের সূত্র কিন্তু এর থেকেই, আমাদের যে একটা সমাজে ছিল পিস উইথ ওয়ান সেলফ, পিস উইথ নেচার, পিস উইথ ওয়ান সেলফ, তার বডি স্পিরিট নিঃশ্বাস প্রশ্বাস সব মিলিয়ে একটা আমাদের একটা ইন্টিগ্রেশন ছিল, হঠাৎ কিরম পুরো জিনিসটা ছিটকে বেরিয়ে গেল, পাশ্চাত্য সভ্যতার মধ্যে করতে গিয়ে সব বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আস্তে আস্তে প্রগতির গতি আমরা এগিয়ে যাচ্ছে দ্রুত, এখন আর স্পিড কন্ট্রোল করতে পারছি না, কেউ স্পিড কন্ট্রোল করতে পারছি না,
ইস্টে যদি আমেরিকার মতন যাওয়া যায়, প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো একটা ছাত্র পকেট থেকে বন্দুক বার করে গোটা সাথে মেরে দিচ্ছে, ভেতর থেকে পাচ্ছে না আটকাতে। কেউ যে জেনে বুঝে ক্রিমিনালিটি করছে তা না, ভেতর থেকে পাচ্ছে না, ইন্টারনাল কোলাপস। আমি আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর নট ইন এনি স্মল ভেঞ্চার, বাট ইউ আর দ্য প্রোজেনিটার্স, ইউ আর দ্য পায়োনিয়ার্স অফ অ্যান এক্সারসাইজ অন উইচ রেস্টস দি অনারাস বার্ডন অফ ফাইন্ডিং পিস অ্যান্ড ইকুয়ানিমিটি ইন হিউম্যানিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।